वेलकम माय स्टूडेंट्स एंड फ्रेंड्स, जरा 2023 उच्च माध्यमिक एवं माध्यमिक परीक्षा दीते चले तादेर जोन्नो वीडियो दीते बेश कयेकटी गुरुत्वपूर्ण इनफरमेशन थाकछे, ताई अवश्य तारा समस्त वीडियोटा देखबे एवं सेई संगे जारा आमादेर चैनले नतून तारा अवश्य चैनलटिके सबस्क्राइब करबे एवं पाशे थाका बेल आइकनटी क्लिक करे अल नोटिफिकेशन अन करे नेबे। प्रथमत तुम्हरा निश्चय विभिन्न खबर कागजे किंबा बेस किछु यूट्यूब चैनेले तुम्हरा देखते पाच्छो आगामी बचर तुम्हारे परीक्षाते किन्तु अनेक बेशी कठोर नियम प्रयोग करते चलेछे उच्च माध्यमिक शिक्षा संसद एवं माध्यमिक शिक्षा पर्षद। जेमन धरो तुम्हरा जखन गेट दिए मूल परीक्षा केंद्रे तुम्हारा प्रवेश करबे तखन सेई समय हयतो मेटल डिटेक्टर दिए तुम्हारे गोटा बॉडी चेकअप होते पारे जे तुम्हारे संगे कोनो इलेक्ट्रॉनिक्स गैजेट थाकछे किना जेटा कोनो भावेई परीक्षा केंद्रे अलाउ करबे ना। द्वितीयत तुम्हरा एई बार प्रथम देखते पाबे प्रश्नपत्रे एकटा निर्दिष्ट कोड नम्बर देवा थाकछे। এটা কিসের জন্য না তোমরা নিশ্চয়ই বিগত বছরগুলোতে নজর রেখেছিলে বা নিশ্চয়ই খোঁজ খবর রেখেছো যে কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন বাইরে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ কিছু দুষ্টু প্রকৃতির ছেলে রয়েছে যারা কোনোভাবে রুম থেকে বেরিয়ে কোনো বাথরুম বা অন্যত্র কোনো একটা নির্জন জায়গাতে গিয়ে কোনোভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নগুলোকে বাইরে বের করে দিচ্ছে। তারপরে সেখান থেকে বাইরে বেরিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় সেটা ছড়িয়ে পড়ছে, আবার কোথাও কোথাও তার উত্তর তৈরি করে পরীক্ষা কেন্দ্র থেকে বেশ কিছুটা দূরে চিৎকার করে জানিয়ে দেওয়া হচ্ছে। এই যে ব্যাপারগুলো, এগুলোকে রোধ করার জন্য মূলত এই পদ্ধতিটি এবারে নিয়েছে। তাই যেই পেজ থেকে বা যার প্রশ্নপত্র বাইরে বেরিয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেই কোড নাম্বার দেখে তখন চিহ্নিত করা যাবে সেই ছাত্রটি কি। সেক্ষেত্রে পরবর্তীকালে এই কোড নাম্বার ধরে সেই ছাত্রকে চিহ্নিত করে তার রেজাল্ট বাতিল করা হবে। এই ধরনের কিন্তু কঠোর পদক্ষেপ নিতে চলেছে এবার। এছাড়া যাদের ক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং থাকে তারা এবার থেকে প্রশ্নপত্রের সঙ্গে ম্যাপ অ্যাটাচড অবস্থায় পেতে পারো, অর্থাৎ সেখানে তোমরা ওটা খুলে নিয়ে অর্থাৎ ছিঁড়ে নিয়ে তোমাদেরকে ম্যাপ পয়েন্টিংটা করতে হবে। হয়তো সেক্ষেত্রেও দেখবে কোশ্চেনের কোড নাম্বারের সঙ্গে তোমাদের ওই ম্যাপ পয়েন্টিং এর কোড নাম্বার হয়তো থাকবে, যাতে তোমরা কোনোভাবে কেউ যদি অসৎ উপায় অবলম্বন করো, অর্থাৎ ওই ম্যাপটাকে যদি পাশের কোনো বন্ধুকে তুমি পাঠিয়ে দাও, তার কাছ থেকে তারটা নিয়ে তুমি হয়তো ম্যাপ পয়েন্টিংটা করে নিয়ে তুমি তোমার খাতার মধ্যে অ্যাটাচ করে দিলে, উপরে নামগুলো লিখে দিলে, কিন্তু ওই কোড নাম্বার থাকার সুবাদে এবারে ওই পরীক্ষা তোমাদের কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে গেল। তাই হলের মধ্যে তোমরা যথেষ্ট সচেতন থাকবে, যে যে রুলস বা রেগুলেশনগুলো নতুন আনতে চলেছে পর্ষদ কিংবা সংসদ, সেগুলো আমরা সময় মতো তোমাদেরকে জানান দিতে থাকব। কিন্তু হলে গিয়ে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে গিয়ে সতর্ক থেকে পরীক্ষা দেওয়াটা তোমাদের কর্তব্য। তাই আশা করব তোমরা কোনোরূপ অসদুপায় অবলম্বন করবে না বা এই ধরনের যে সাবধানতাগুলো অবলম্বন করতে বলেছে সেগুলো তোমরা করবে, কারণ এখনো যথেষ্ট সময় রয়েছে। যে দুটি মাস সময় রয়েছে একেবারে পুরোপুরি সময়টাকে তোমরা কাজে লাগাও, কোনোভাবে আর এই দুটি মাসকে তোমরা নষ্ট করো না, সময় পরীক্ষা প্রস্তুতিতে একেবারে ডুবে পড়ো। পরীক্ষার জন্য অবশ্যই শুভেচ্ছা থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, থ্যাংক ইউ।